করোনা ভাইরাসের প্রভাবে থমকে থাকা মেগা প্রকল্পগুলোর কাজ ফের শুরু করার পরিকল্পনা। তিন শিফটে কাজ করতে পারছি না, তিন শিফটের পরিবর্তে আমরা এখন দুই শিফটে কাজ করেছি। আমাদের যে কাজের পরিধিটা আছে আশা করি যে 10-15 দিনের ভিতরে এই পরিধিটা রাস্তা দিয়ে গেলেই সবাই দেখতে পারবে। বরাদ্দ কমিয়ে সামাজিক নিরাপত্তায় ব্যয়ের আহ্বান অর্থনীতিবিদদের। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি, স্বাস্থ্যের মতো প্রকল্প বাস্তবায়নের জন্য যেখানে দরকার অর্থ, সেই জায়গা থেকে কিছু কিছু মেগা প্রকল্পের বাস্তবায়নকে যদি আগামী অর্থ বছরে কিছুটা ধীরেও চালানো দরকার হয়, সেটিও সরকারের বিবেচনা করার প্রয়োজন রয়েছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে একদিনে সর্বোচ্চ 1273 জনের দেহে করোনা শনাক্ত, আরও 14 জন সহ মোট মৃত্যু 328, সুস্থ 2.5 শতাধিক। নানা অজুহাতে কোভিড নির্দিষ্ট 90% হাসপাতালে দেয়া হচ্ছে না প্রসূতি সেবা, সংক্রমণের আশঙ্কা, মিডওয়াইফ সরবরাহ আগ্রহ নেই কর্তৃপক্ষের। দেশ জুড়ে 1000-এর বেশি বর্জ্য ব্যবস্থাপনা কর্মী করোনায় আক্রান্ত, কাজ ছেড়েছেন প্রায় 60,000, বাসায় বাসায় সংক্রমণের শঙ্কা। ঈদ সামনে রেখে পাটুরিয়া, দৌলতদিয়া ও কাঁঠালবাড়ি, শিমুলিয়া নৌ রুটে বাড়ছে ঘরমুখ যাত্রীদের চাপ, ফেরি চলাচল বন্ধের হুঁশিয়ারি প্রশাসনের। এবং ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় আমফান, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা বন্দরে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত, মঙ্গলবার রাতে আঘাত হানতে পারে সুন্দরবন উপকূলে। করোনা ভাইরাসে 24 ঘন্টায় আক্রান্ত হওয়ার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সারা দেশে একদিন আক্রান্ত হয়েছে 1273 জন, আর মারা গেছেন 14 জন। করোনা সংক্রমণের 71তম দিনে এসে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 22,268 জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 328 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। কোভিড-19 রোগী শনাক্ত করতে সবচেয়ে বেশি 42টি ল্যাবে পরীক্ষা হয়েছে গেল 24 ঘন্টায়। এ সময়ে শতকরা 16.42% পরীক্ষা বেড়েছে। 8,114 জনের নমুনা পরীক্ষা করে 1273 জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে, যা আগের 24 ঘন্টার তুলনায় 26.94% বেশি। গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু কমেছে। এ সময়ে মারা গেছে 14 জন, যা আগের দিনের তুলনায় 14.29% কম, আর সুস্থ হয়েছে 2.5 শতাধিক, যা আগের 24 ঘন্টার তুলনায় শতকরা 8.2% বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে মোট শনাক্তের 19.67% সুস্থ হচ্ছেন, আর 1.47% মারা যাচ্ছেন। দুক্ষেত্রেই অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। 14 জনের মধ্যে 13 জন পুরুষ এবং 1 জন নারী, 11 থেকে 20 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 2 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 3 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 3 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। করোনা থেকে বাঁচতে শারীরিক ও মানসিক দুই স্বাস্থ্যের দিকেই নজর দিতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইফতারের পরে আমরা যেন তরল খাবার এবং পানি বেশি করে খাই, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, টাটকা শাকসবজি, ফলমূল, এগুলো বেশি করে আমাদের খাদ্য তালিকায় রাখি। এই পরিস্থিতিতে যেখানে আমাদের সবাইকে বাড়িতে থাকার জন্য আমরা উপদেশ দিচ্ছি, এই পরিস্থিতিতে আমরা যেন মনোবল চাঙ্গা রাখি। ব্রিফিং এ সব সময় সতর্ক থাকতেও পরামর্শ দেওয়া হয়েছে। 30,165। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের প্রভাবে থমকে থাকা দেশের মেগা প্রকল্পগুলো কাজ আবারও পুরোদমে শুরু করার পরিকল্পনা চলছে। সরকারের 10 মেগা প্রকল্পের মধ্যে 5টির কাজ বর্তমানে পুরো বন্ধ আছে, সেগুলোর কাজ শুরুর তাগিদ দেওয়া হয়েছে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন এই সময় মেগা প্রকল্পে বরাদ্দ কমিয়ে সেগুলো করোনা পরবর্তী সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে ব্যয় করলে সরকার লাভবান হবে। এস অ্যান্ড জুয়েলের রিপোর্ট। ঘরবন্দি মানুষ, বাইরের দুনিয়ার সাথে আড়ি। ন্যানোমিটার ব্যাসার্ধের মিনি ভাইরাসের কাছে নত দেশের সব মেগা প্রকল্প। দিনরাত যন্ত্রের বিকট শব্দ নেই, চারদিকে শুনশান নীরবতা। ঢাকা রাজপথে চলতে গেলে চেনা সেই কর্মযোগ্য নেই। দেশে চলমান ১০টি মেগা প্রকল্পের ৫টিরই কাজ এখন পুরো বন্ধ আছে, বাকি ৫টির কাজও চলছে সীমিত পরিসরে। এইসব কাজের প্রকৌশলী, পরামর্শক এবং মালামাল তিনটি বিষয় নির্ভর করতে হয় বিদেশের উপর। তাদের অনেকে চলে গেছেন। করোনার প্রাদুর্ভাব শুরুর পর গ্রামের বাড়ি চলে গেছেন বেশিরভাগ দেশি শ্রমিক। ২৪ ঘন্টা আবাসিক সুবিধা দিয়ে কাজ চলছে কোথাও কোথাও। কাজ পিছিয়ে গেলেও শিগগিরই পুরোদমে শুরুর কথা বলছেন প্রকল্প পরিচালকরা। বাংলাদেশি শ্রমিক প্লাস কনসালটেন্টের কি স্টাফ তারা কিছু কমে গেছে, যার জন্য আমরা আসলে 3 শিফটে কাজ করতে পারছি না। 3 শিফটের পরিবর্তে আমরা এখন 2 শিফটে কাজ করেছি। লোকাল যে শ্রমিক তারা তো সবাই বাড়িতে চলে গেছে, আমরা এখন তাদেরকে নিয়ে আসা শুরু করেছি। আমাদের যে কাজের পরিধিটা আছে, আশা করি যে 10-15 দিনের ভিতরে এই পরিধিটা রাস্তা দিয়ে গেলেই সবাই দেখতে পারবে। অর্থনীতিবিদরা মনে করছেন ভবিষ্যতে ব্যয় বাড়লেও বাস্তবতা বিবেচনায় এখন মেগা প্রকল্পের কাজ ধীর করে আনলে লাভ হবে। সরকার যেহেতু এই মুহূর্তে এক ধরনের অর্থ সংকটে রয়েছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি, স্বাস্থ্যের মতো প্রকল্প বাস্তবায়নের জন্য যেখানে দরকার অর্থ, সেই জায়গা থেকে কিছু কিছু মেগা প্রকল্পের বাস্তবায়নকে যদি আগামী অর্থ বছরে কিছুটা ধীরেও চালানো দরকার হয়, সেটিও সরকারের বিবেচনা করার প্রয়োজন রয়েছে। 10 মেগা প্রকল্পে সরকারের মোট ব্যয় ৩,০৬,০০০ কোটি টাকা। শুধু বাংলাদেশ নয়, পুরো বৈশ্বিক অর্থনীতি এখন হুমকির মুখে। দেশের মেগা প্রকল্পগুলোর কাজে যথেষ্ট অগ্রগতি হলেও এখন করোনার প্রভাব মোকাবেলায় নিতে হবে টেকসই পরিকল্পনা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নানা অজুহাত এবং লোকবল সংকটে কোভিড নির্দিষ্ট 90% হাসপাতালে দেয়া হচ্ছে না প্রসূতি সেবা। এতে করে সংক্রমণের আশঙ্কা বাড়ার পাশাপাশি মনোবল হারিয়ে ফেলছেন ভুক্তভোগীরা। প্রতিটি হাসপাতালে মিডওয়াইফ সরবরাহ করতে চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ আগ্রহ দেখায়নি বলে অভিযোগ গাইনি চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ওজিএসবির। মুজাহিদ শুভর রিপোর্টে বিস্তারিত। সব ধরনের কোভিড পজিটিভ রোগীর জন্যই কোভিড নির্দিষ্ট হাসপাতালগুলো, অথচ ঢাকা মেডিকেল ও মুগদা হাসপাতাল ছাড়া কোভিড নির্দিষ্ট কোনো হাসপাতালেই নেওয়া হচ্ছে না প্রসূতি মায়েদের। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে হচ্ছে তাদের। বলতেছে আপনার কোভিড-19 এর যে রিপোর্ট লাগবে সেটা ছাড়া আমরা আপনাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। তখন সেই গর্ভবতী মাকে নিয়ে কে কোথায় যাবে? আল্লাহ যে আমাদেরকে রাতে একটা সিভিল হাসপাতাল ম্যাডাম দিতে গিয়ে যাও পজিটিভ রোগী ট্রিটমেন্ট দিবে না, সেরকম ব্যবস্থা নাই তাদের কাছে। কোনো মাদেরকে তারা সেবা দিচ্ছে না, সমস্ত পেশেন্ট ঢাকা মেডিকেল চলে আসছে, যার ফলে আমার অনেক চিকিৎসক এই কোভিড করোনা ভাইরাসে এফেক্টেড হয়ে গেছে। কুর্মিটোলা হাসপাতালে পর্যাপ্ত গাইনি চিকিৎসক থাকলেও অ্যানেস্থেসিওলজিস্টরা আইসিইউ ওয়ার্ডে কাজ করায় বন্ধ রয়েছে প্রসূতি সেবা। অন্যদিকে কুয়েতমৈত্রী হাসপাতালে গাইনি বিভাগের লেবার রুম ভেঙে করা হয়েছে আইসিইউ। বাস্তবতার পাশাপাশি এমন নানা কারণ দেখিয়ে নাজিরাবাজার মহানগর হাসপাতালেও বন্ধ রয়েছে প্রসূতি সেবা। আমরা আইসিইউ বেশি বানাতে গিয়ে ডেলিভারি রুম, পোস্টপার্টাম রুম এগুলো আমরা রিনোভেশন করে ফেলেছি। নানা সীমাবদ্ধতা থাকলেও সেবা প্রদানে হাসপাতালগুলোর চরম অনীহা রয়েছে বলে অভিযোগ ওজিএসবির। হঠাৎ করে তার একটা আইসিইউ লাগলো, হঠাৎ করে তার একটা ভেন্টিলেটর লাগলো, তাহলে তখন আমরা কিন্তু নর্মাল যে কোনো ক্লিনিকে বাইরে কিন্তু রাখাটা আমি মনে করি সেফ না। ইউনিপের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা কোভিড হসপিটালে সাপোর্ট দেওয়ার জন্য আমরা মিডওয়াইফ দিচ্ছি। 8টা 6টা করে, 4জন 6জন করে আমরা মিডওয়াইফ দিচ্ছি। পারলে আমরা ডাক্তারও দিব। আমরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। প্রসূতি মায়েদের সেবা শুরু করতে জনবল বাড়ানোর আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালে কিভাবে এই প্রসূতি মায়েদের সেবা দেওয়া যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমরা আশা করি খুব দ্রুত এই দুটি হাসপাতাল চালু করতে পারব। কোভিড নির্দিষ্ট লালকুঠি ম্যাটারনিটি হাসপাতালের গাইনি বিভাগে 3জন কনসালটেন্ট থাকলেও নেই কোনো সহায়ক জনশক্তি। এই বাস্তবতায় কোভিড পজিটিভ মায়েদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন বলে দাবি হাসপাতালটির পরিচালকের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা বা ডেঙ্গু দুটোই মোকাবেলার প্রধান হাতিয়ার পরিচ্ছন্নতা। তাই তো ছুটির শহরেও দিন রাত তৎপর বর্জ্য ব্যবস্থাপনা কর্মীরা। জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে গেলেও করোনা যুদ্ধে আলোচনার বাইরে তারা। অথচ এরই মধ্যে 1000-এর বেশি কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে দেখা গেছে জরিপে। আর বর্জ্য ব্যবস্থাপনা কর্মী আক্রান্ত হলে বাসায় বাসায় সংক্রমণের সংখ্যা জানিয়ে সতর্ক হতে বলছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন কেফায়েত শাকিল, ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম। অদৃশ্য শত্রু করোনা ভাইরাস কোথায় কিভাবে আঘাত হানবে জানা নেই কারো। गृहस्थली बर्ज्य निये दिनभर जादेर कर्मयोग्य संक्रमणेर झुंकी तादेर अनेक बेशी सेटा सबारই जाना तबुओ सुरक्षाय विशेष पोशाक तो दूरेर कथा नेই मास्क ग्लाभसও सबाई तो देखतेছেন কি পরিস্থিতি চলতেছে এরপরে এই ঝুঁকির ভিতর আমরা কাজ করতেছি এখানে করোনা রোগের ময়লা আছে এই কারণে যে আমাগো যে হাতের গ্লাস মুখের মাস্ক অথবা পোশাক আমরা কিছুই পাই নাই আমাগো নিরাপত্তা দেওয়ার জন্য একটা কিছু পোশাক লাগে না তাই দিবে কি আমাদের কোনো ঝুঁকি বাতা নাই আমাদের যদি কোনো জানের পরে কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদেরকে দেখার মতো কেউ নাই नगर स्वास्थ्य सुरक्षा निजे जीवन झुंकी नहीं मानुषगुलो काज करे गेलो तादेर स्वास्थ्य सुरक्षार कथा देखार जनो केउ नहीं अथच गवेषणा बोलছে एकजन बर्ज्य व्यवस्थापना कर्मी कोनोभावे आक्रांत होले तार माध्यमे एर विस्तृति छड़ाते पारे प्रतिटी भाषाय एबं भेंगे पड़ते पारे बर्ज्य व्यवस्थापना व्यवस्था परिच्छन्नता कर्मीरा आमादेर बाड़ी बाड़ी जाच्छेन तारा किन्तु सेखानेओ साधारण मानुषेर मध्ये करोना भाइरासेर जे संक्रमण एटिके तारा सेखानेओ विस्तृत करछेन परिवेशवादी गवेषणा संस्था एसडो बोलছে देशजुड़े 1000-এর বেশি বর্জ্য ব্যবস্থাপনা কর্মী এখন অসুস্থ 1 লাখ কর্মীর মধ্যে স্বাস্থ্য ঝুঁকি সহ নানা কারণে কাজ ছেড়েছেন প্রায় 60000 এরা যদি অসুস্থ হয়ে পড়ে এবং হঠাৎ করেই যদি এই ব্যবস্থাটি ভেঙে পড়ে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থাটি যদি ভেঙে পড়ে শুধু বাংলাদেশ নয় ঢাকা অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়বে নির্দিষ্ট করে এদের জন্য আলাদা গাইডলাইন তৈরি করা দরকার নগর প্রশাসনের কর্মীদের নিরাপত্তা সামগ্রী দেয়া হয়েছে বলে দাবি সিটি কর্পোরেশনের তবে বেসরকারি বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ার কথাও এই কর্মকর্তা মেনে নিলেন অকপটে জনসচেতনতার অভাবে এই ঝুঁকি আরো প্রকট হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের কিফায়াত শাকিল সময় সংবাদ ঢাকা সমুদ্র উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান সাগর উত্তাল ঢাকায় চট্টগ্রাম কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে এটি আরও শক্তিশালী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী করোনার থাবায় বিপর্যস্ত জনজীবনে মরার উপর খাড়ার ঘা হয়ে আরেকটি দুর্যোগ ধেয়ে আসছে বাংলাদেশের দিকে সাগরে ফুঁসতে শুরু করেছে ঘূর্ণিঝড় আমফান ঘনীভূত হচ্ছে ধীরে ধীরে আবহাওয়া অধিদপ্তর জানায় সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শনিবার রাতে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরের যে এলাকা এই এলাকাটাকে আমরা বলি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এই এলাকায় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় এটি শুধুমাত্র ঘূর্ণিঝড় অবস্থায় আছে এবং পরবর্তী সময়ে আমাদের অবজারভেশন অনুযায়ী এটি আরো শক্তি সঞ্চয় করে হয়তো গভীর প্রবল ঘূর্ণিঝড় এবং অতি প্রবল ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো যেহেতু এটি এখনো অনেক দূরে এই মুহূর্তে আমাদের পক্ষে এটা বলা ঠিক হবে না যে এটি ঠিক কোন সময় কোন উপকূলে কখন আঘাত হানবে আমরা আরো একটু সময় নিলে যখন এটি মানে একেবারে নিশ্চিত আমরা নিশ্চিত হতে পারবো যে এটি বাংলাদেশ উপকূল বা অন্য কোনো উপকূলে আসছে তখনই কিন্তু আমরা আপনাদের মাধ্যমে জনগণকে কিন্তু জানিয়ে দেব পরিস্থিতি সামাল দিতে খাদ্য সহায়তা সহ আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এটা বাংলাদেশের গোটা উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা আছে শতভাগ প্রস্তুতি রাখতে হবে যাতে পরিস্থিতি যেটাই হয় আমরা যেন মোকাবেলা করতে পারি আমাদের জন্য প্রতিটা নাগরিকের জীবন যেন আমরা রক্ষা করতে পারি আগামী 20 তারিখ নাগাদ এটি উত্তর বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা ঘূর্ণিঝড় আমফান আঘাত হানার আগেই পাকা বোরো ধান কেটে ঘরে তুলতে কৃষকদের নির্দেশনা দিয়েছে বরিশাল জেলা প্রশাসন গতকাল বিকেলে দুর্যোগ কমিটির এক সভায় এই কথা বলেন জেলা প্রশাসক এসএম আজিউর রহমান বিভাগের সব জেলা উপজেলার প্রতিটি এলাকায় মাইকিং করে জনগণকে সতর্ক করার নির্দেশনা দেন তিনি পর্যাপ্ত মেডিকেল টিম জরুরি খাদ্য পানীয়র ব্যবস্থা করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক এদিকে ভোলায় 1104টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন এছাড়া চরাঞ্চলে বাসিন্দাদের নিরাপদ স্থানে আনতে নৌযান ও স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছে প্রতিটি সাইক্লোন শেল্টারে সামাজিক দূরত্ব মেনে উপকূলবর্তী মানুষকে আশ্রয় নিতে বলা হয়েছে করোনা ভাইরাসের মধ্যেও প্রতিদিন হাজার হাজার মানুষ কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট দিয়ে যাতায়াত করছেন মানছেন না সামাজিক দূরত্ব ঘাট কর্তৃপক্ষ বলছে ঈদ সামনে তাই বাড়ছে ঘরমুখ যাত্রীদের যা প্রশাসন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বন্ধ করে দেওয়া হবে ফেরি চলাচল মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও সাদা তাকানোর ছবিতে দেখুন রিপোর্ট করোনার ঝুঁকি মাথায় নিয়ে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট দিয়ে চলাচল করছেন যাত্রীরা। স্বাভাবিক সময়ে প্রতিদিন ৩০,০০০ মানুষ এই নৌরুট ব্যবহার করলেও বর্তমানে তা কয়েক গুণ বেড়েছে। গণপরিবহন বন্ধ, তাই বিভিন্ন উপায়ে বাড়তি ভাড়া দিয়ে ঘাটে পৌঁছান যাত্রীরা। যাতায়াতের সময় মাস্ক কিংবা হ্যান্ড গ্লোভস ব্যবহার তো দূরের কথা, মানছেন না নিরাপদ দূরত্বটুকুও। ঢাকা থেকে বেরিয়েছি জরুরি কাজের প্রয়োজনে, এই করোনা ভাইরাস জানা সত্ত্বেও রিস্ক নিয়ে বের হয়েছি। গার্মেন্টস চাকরি করতাম, গার্মেন্টস চাকরিতে আপনার এই করোনা ভাইরাসের জন্য আমাদের ছাঁটাই করে দিয়েছে। সরকারি নির্দেশনায় এই নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চাপ বেড়েছে ফেরিতে। জরুরি প্রয়োজনে ৩ থেকে ৫টি ফেরি চললেও যাত্রীদের চাপে এখন চলছে ১২ থেকে ১৪টি ফেরি। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। দেশের পরিস্থিতি যে এখন খারাপ অবস্থা, যে করোনা ভাইরাসের কারণে সবাইকে যার যার অবস্থান থাকার জন্য বলা হচ্ছেও, তারপরও প্রতিনিয়তই যাত্রী এবং গাড়ি মুভমেন্ট করতেছে। ১৩টা ফেরি সচল আছে, আর ঘাটের অবস্থা এখন পর্যন্ত স্বাভাবিক আছে। এদিকে জেলা প্রশাসন বলছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট। ঈদ উপলক্ষে ঢাকা থেকে মানুষ ঘরমুখী হতে না পারে এবং অন্য 21টি জেলা থেকে, দক্ষিণবঙ্গের জেলা থেকে মানুষ ঢাকার দিকে না যেতে পারে, সেই জন্য আমরা ব্যবস্থা নেব, যাতে আমরা এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত থাকতে পারি। হাজার হাজার মানুষের যাতায়াত এখনই ঠেকানো না গেলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে অভিমত জেলার স্বাস্থ্য বিভাগের। সময় সংবাদ, মাদারীপুর। এই মুহূর্তে মানিকগঞ্জের পাচুরিয়া ঘাট এলাকায় রয়েছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইউসুফ, মো আর মাত্র 5 থেকে 6 দিন বাকি রয়েছে পবিত্র ঈদ, আর ঈদকে সামনে রেখে কিন্তু ঘরে ফেরার জন্য মানুষে ব্যস্ত হয়ে পড়েছে। করোনা ভাইরাসের যে আতঙ্ক, কষ্ট, তা নিয়ে কিন্তু তারা নারীর টানে ঘরে ফিরছে। এই মুহূর্তে পাটুরিয়া দোলদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় শুধু প্রাইভেটকারী রয়েছে সহস্রাধিক। তারা কিন্তু 5 ঘন্টা, 7 ঘন্টা, কেউ 10 ঘন্টা ধরে এই নদীটুকু পার হওয়ার জন্য ঘাট এলাকা অপেক্ষা করছে। তার পাশাপাশি কিন্তু যে মালবাহী যে গাড়িগুলো রয়েছে, যানবাহনগুলো রয়েছে, সেগুলোও কিন্তু 300-ধিক ঘাট এলাকায় রয়েছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় চেকপোস্ট তারা অতিক্রম করেই ঘাট এলাকায় এসে তারা পৌঁছেছে। তারা কিন্তু চেকপোস্টে বিভিন্ন অজুহাতে একদিকে যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো ব্যবহার করছে, অন্যদিকে কিন্তু যে জায়গাটায় তারা ঢুকতে পারবে সেইভাবেই তারা কৌশলিকভাবেই কিন্তু পুলিশকে ডেঙ্গেই তারা কিন্তু ঘাট এলাকায় এসেছে এবং এই মুহূর্তে কিন্তু তারা ঘাট এলাকায় অপেক্ষা করছে। আমি ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে আসলে ডিএমপি এবং জেলা প্রশাসনের নির্দেশে তারা কিন্তু মাত্র 4টি ফেরি, ছোট বড় 4টি ফেরি এই মুহূর্তে পাটুরিয়া দোলদিয়া নৌরুটে চলাচল করছে। সেই ক্ষেত্রে যানবাহনের তুলনায় খুবই অপতল। আর অন্যদিকে কিন্তু তারা যে কাজটি করছে, সরকারি নির্দেশ এবং কি যে জেলা প্রশাসনের নির্দেশে তারা শুধু জরুরি যে গাড়িগুলো রয়েছে তাদের অগ্রাধিকার দিচ্ছে এবং প্রাইভেট কারকে তারা অপেক্ষমান রাখছে, যার জন্যেই এখানে গাড়ির একটা যানবাহনের জটলা লেগে যাচ্ছে। এই ছিল মো আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। করোনা পরিস্থিতিতেও ঈদে ঘরমুখ মানুষের খবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। লকডাউন আর সাধারণ ছুটির কবলে এক দশকে গাড়ি আমদানির পরিমাণ সর্বনিম্ন, আর এতে শেষ 3 মাসে প্রায় ১,০০০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার। বকেয়া বন্দর ভাড়াও প্রতিদিনই বাড়ছে মোংলা আর চট্টগ্রামে। সংকট মোকাবেলায় ভাড়া মওকুফের মাধ্যমে গাড়ি ছাড় করার সুযোগ চান ব্যবসায়ীরা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। করোনা সংকটে টানা সাধারণ ছুটি শুরুর আগেও সুবাতাস ছিল না দেশের গাড়ি ব্যবসায়, ফলে অন্য অনেক খাতের মতো বিপাকে পড়েছেন গাড়ি আমদানিকারকরাও, যার আঁচ লাগছে সরকারি কোষাগারে। मूलत प्रति बछर बाजेटेर आगे हिड़िक पड़े गाड़ी आमदानिर फले अर्थ बछरेर शेष तीन मासे ए खात थेके विपुल परिमाण राजस्व पाय सरकार। प्रधान दुई बंदरेर आयेओ जा फेले इतिबाचक प्रभाव। एबार चित्र एकदमई आलादा। मार्चेर प्रथम सप्ताहेर पर कोनो गाड़ी बेर हयनि बंदर थेके आर ए कारणेई करोना परवर्ती संकट मोकाबिलाय शुल्क मौकुफ येलो बुक पद्धति बाद दिए गाड़ी आमदानिर सुयोग चान व्यवसायीरा। भाड़ाटा मौकुफ करे एबं 5% सप्लिमेंटारि शुल्क मौकुफ करे बा 5% অবচয় সুবিধা দিয়ে আমাদের গাড়িগুলো যদি এককালীন বের করে দেওয়ার সুযোগ করে দেয় সরকার কিন্তু এখান থেকে প্রায় ১২০০ কোটি টাকা রাজস্ব আদায় হতে পারে। মার্চের প্রথম দিকে আমরা শিপমেন্ট দিয়েছিলাম, সেটা এসে মার্চের শেষের দিকে এসে বন্দরে জমা হয়েছে। এই গাড়িগুলো একটাও বের করতে পারি নাই। আমরা জানি না আমরা কবে এই গাড়িগুলো বের করব। রাজস্ব আমাদের এমপ্লয়মেন্ট সবকিছুর বিবেচনায় আমরা চাই যে সরকার আমাদের প্রতি কিছুটা সদয় হবে। যদিও এই মুহূর্তে অটোমোবাইল খাতের জন্য আলাদা কোনো সুবিধা প্রদানের পক্ষে নন অর্থনীতিবিদরা। আলাদা করে রিকন্ডিশন গাড়ি কিংবা মোটরসাইকেলের উৎপাদনকারীদের জন্য তো প্রণোদনার দরকার নেই। সরকার ইতোমধ্যে ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোক্তা এবং ব্যবসা বাণিজ্যের জন্য যে প্রণোদনা দিয়েছেন সেখান থেকেই তারা আবেদন করতে পারেন ঋণের জন্য, যেই ঋণ দিয়ে তারা এখন তাদের ব্যবসাটাকে ফেব্রুয়ারিতে ২৫০ আর মার্চে মাত্র ৭১৫টি গাড়ি নিয়ে দুটি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। অথচ গত বছর একই সময়ে গাড়ি এসেছিল ১,৫০০-এর বেশি। দুই বন্দর আর ৪ শতাধিক শোরুমে এখন অবিক্রিত অবস্থায় রয়েছে ১,১২,০০০ গাড়ি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। পেঁয়াজের কাঙ্ক্ষিত দাম পাওয়ায় খুশি বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা। পেঁয়াজ আমদানি বন্ধ হলে কৃষকদের উৎপাদিত পেঁয়াজ দিয়েই দেশীয় চাহিদা পূরণ সম্ভব বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। বাজারে পেঁয়াজের সংকট দেখা দেয়ায় গত বছরের শেষের দিকে রাজশাহীতে প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে সর্বোচ্চ ২৫০ টাকায়। আর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা চলতি মৌসুমে পেঁয়াজের আবাদ বেশি করে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনও হয়েছে। এ অবস্থায় আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের ভালো দাম পাচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা। অন্যান্য টাইমে মালগুলো ৮০০ টাকা ৯০০ টাকা মন থাকে, সেই মালটা ১৬০০ টাকা ১৮০০ টাকা। এলসি পেঁয়াজ আমদানি নাই, এবার কৃষকরা দাম ভালো পাচ্ছে পেঁয়াজের। আবহাওয়া অনুকূলে ছিল, পরিবেশও ভালো ছিল, যার জন্য পেঁয়াজের বাম্পার ফলন। পেঁয়াজের পর্যাপ্ত খরচ, তারপরে পেঁয়াজের যে মানে অনুপাতে যথেষ্ট লাভ হয়েছে। জেলা চেম্বারের সচিবের মতে পেঁয়াজ আমদানি বন্ধ হলে স্বনির্ভর হবে কৃষকেরা। সরকার যদি এদিকে একটু নজর দেয় তাহলে আমরা পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। হওয়াটা খুব একটা কঠিন কিছু না আমাদের জন্য, কারণ আমাদের চাষিরা যথেষ্ট পেঁয়াজ চাষ করে। শুধু এলসি করে পেঁয়াজ আনার কারণেই আমাদের পেঁয়াজের চাষিরা মার খায়। কৃষি কর্মকর্তা বলছেন উৎপাদিত পেঁয়াজ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছে কৃষকেরা। কৃষিপণ্য লকডাউনের বাইরে, হ্যাঁ, এটা পরিবহনে কোথাও বাধা নাই, সেই হিসাবে কৃষক লাভবান হচ্ছে। এবং এভাবে যদি কৃষক পেঁয়াজের দাম পায় তাহলে কৃষক কিন্তু প্রতিবারই পেঁয়াজ আবাদ করবে। জেলায় এবার প্রায় ১৭,০০০ হেক্টর জমিতে ২,৮৩,০০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চট্টগ্রাম ও রাঙামাটির পর এবার বান্দরবানে বসল সেনাবাহিনীর ১ মিনিটের বাজার। বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে খুশি কর্মহীন দরিদ্ররা। গতকাল বান্দরবান জেলা স্টেডিয়ামে শুরু হয় ব্যতিক্রমী বাজার। প্রথমে সামাজিক দূরত্ব মেনে জীবাণুনাশক টানেলে প্রবেশ করেন তালিকাভুক্ত উপকারভোগীরা। হাত জীবাণুমুক্ত করে ঢোকেন তারা। এরপর চাল, ডাল ও শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করেন করোনায় কর্মহীন ও দুস্থরা। প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখে সেনাবাহিনী। ১ মিনিটের বাজার থেকে ২ শতাধিক মানুষ বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়েছেন। সরাসরি ন্যায্য মূল্যে এই প্রান্তিক চাষিদের কাছ থেকে ক্রয় করেছি আমরা। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু তাদেরকে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। সোশ্যাল ডিস্ট্যান্সিং এনশিওর করে আমরা কিন্তু এই বাজারের ব্যবস্থাপনা করেছি এবং আমরা আশা করছি ভবিষ্যতেও আমরা এই ধরনের আয়োজন করব ইনশাআল্লাহ। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নানা অজুহাতে কোভিড নির্দিষ্ট ৯০% হাসপাতালে দেয়া হচ্ছে না প্রসূতি সেবা। সংক্রমণের আশঙ্কা, মিডওয়াইফ সরবরাহেও আপত্তি কর্তৃপক্ষের। দেশ জুড়ে ১,০০০-এর বেশি বর্জ্য ব্যবস্থাপনা কর্মী করোনায় আক্রান্ত। কাজ ছেড়েছেন প্রায় ৬০,০০০। বাসায় বাসায় সংক্রমণের সংখ্যা। করোনা ভাইরাসে প্রভাবে থমকে থাকা মেগা প্রকল্পগুলোর কাজ ফের শুরু করার পরিকল্পনা, বরাদ্দ কমিয়ে সামাজিক নিরাপত্তায় ব্যয়ের আহ্বান অর্থনীতিবিদদের। ঈদ সামনে রেখে পাচুরিয়া, দৌলতদিয়া ও কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে বাড়ছে ঘরমুখ যাত্রীদের চাপ, ফেরি চলাচল বন্ধে হুঁশিয়ারি প্রশাসনের। এবং ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় আমফান। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা বন্দরে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত। মঙ্গলবার রাতে আঘাত হানতে পারে সুন্দরবন উপকূলে। এই ছিল সকালের সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়ের।